شهر رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. بسم الله الرحمن الرحيم. বিষয় আকিকা। আকিকা করা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছেলের জন্য দুটি ছাগল এবং মেয়ের জন্য একটি আকিকা করতে হবে। ছাগল স্ত্রী পুরুষ, দাঁত ওয়াদাতা, কানা খোড়া, শিং ভাঙা সবই হবে। জন্মদিন থেকে সাত তারিখে নাম রাখবে, ওই তারিখেই আকিকা করবে এবং শিশুর মাথার চুল ফেলবে। চোদ্দ ও একুশ তারিখের আকিকা জাল হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি প্রাপ্ত হওয়ার পর নিজের আকিকা নিজে করেছিলেন, এটা জয়ীফ হাদিস। আকিকা ও কুরবানি দুটি পৃথক ইবাদত। একই পশুতে কুরবানি ও আকিকা দুটি একসাথে করার কোনো দলিল নেই। আকিকা ও কুরবানি একই দিনে হলে সম্ভব হলে দুটি করবে, নইলে কেবল আকিকা করবে। কেননা আকিকা জীবনে একবার হয় এবং তা সপ্তম দিনেই করতে হয়, কিন্তু কুরবানি প্রতি বছর করা যায়।